langama davatena nemaka patalena tuwanti manhari sukumali vatama আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আমার এই ভিডিও আগে যে মিউজিক ভিডিওটা দেখলেন, বর্তমান সময়ে কিন্তু লাইকি টিকটক ফেসবুক আর অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এই মিউজিক ভিডিওটা অনেকটা পরিমাণ ট্রেন্ডিং টপিকে আছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনার এই মিউজিকটা দিয়ে এবং আপনার পছন্দের ফটো দিয়ে এরকম মিউজিক ভিডিও কীভাবে স্টেজ করবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা বানানোর জন্য আপনাকে দুইটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, একটা হলো ক্যাপকাট আর একটা হলো মাস্টার। সর্বপ্রথম কী করবেন, আপনার মাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করবেন। এই দুইটা অ্যাপ্লিকেশন লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে কী করবেন ডাউনলোড করে নেবেন। তো মাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখান থেকে আপনাদের সামনে কিছু পারমিশন চাইবে, আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। তো পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেক টেমপ্লেট অনেক ক্যাটাগরি ভিডিও পেয়ে যাবে। আপনার যার যেরকম ক্যাটাগরির ভিডিও প্রয়োজন আপনার সেরকম ক্যাটাগরির ভিডিও এখান থেকে কী করবেন সিলেন্ট থেকে কোনো ক্যাটাগরির ভিডিও এখান থেকে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স, আপনার কী করবেন সার্চ বক্সে চলে আসবে। এখানে আসার পর আপনার কী করবে এই লেখাটা লিখে এখান থেকে সার্চ করে দিবেন, লিখে সার্চ করে দিবেন। আপনার সামনে এখানে চারটা ভিডিও শুরু হবে, চারটা থেকে যে আপনার দুই নাম্বার যে ভিডিওটা সেই ভিডিওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ ভিডিও, আপনার কী করবেন ক্রিয়েটিভ ভিডিও এখানে ক্লিক করবেন। তো এখান থেকে ক্রিয়েটিভ ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে কী করবেন আপনার গ্যালারি থেকে আপনার মন মতো পনেরোটা ফটো এখান থেকে কী করবেন সিলেক্ট করে দিবেন। আমি সম্ভবত কী হচ্ছে আমার গ্যালারি থেকে মন মতো পনেরোটা ফটো এখান থেকে কী করেছে সিলেক্ট করে নিয়েছি। তো এখানে নিচে লেখা আছে পনেরোটা ফটো সিলেক্ট করতে হবে, আপনারা কী করবেন এখান থেকে আপনার গ্যালারি থেকে মন মতো পনেরোটা ফটো এখান থেকে কী করবেন সিলেক্ট করে দিবেন। পনেরোটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নামক অপশন, আপনি কী করবেন এখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে ক্লিক করার পর আমার কমপ্লিট আমার এই ভিডিওটা কিন্তু ইসের ভিডিওটা কিন্তু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অ্যাড এত একটা ওয়াটারমার্ক, তো এটাকে আপনি রিমুভ করার জন্য আপনার কী করবেন এই ওয়াটারমার্কটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখান থেকে কী করবেন আপনার ভিডিও দেখবেন, এখান থেকে একটা ভিডিও দেখে নেবেন। ভিডিও দেখার পর সহজে কী হয়েছে আপনি এই ওয়াটারমার্কটা কী হয়ে যাবে রিমুভ, এটাকে আপনি সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন, আপনি কী করবেন এখান থেকে সেভে ক্লিক করবেন। এই ভিডিওটা কী হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর আপনার চলে আসবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন। ক্যাপকাট অ্যাপ্লিকেশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আপনি কী করবেন প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর কিছুক্ষণ আগে যে ভিডিওটা আপনি সেভ করলেন সেই ভিডিওটা কী করবেন আপনি এখান থেকে কী করবেন সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর সেই ভিডিওটা কী করবেন আপনি সেই ভিডিওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড অথবা ভয়েস, এটাকে করে আপনি কী করবেন এটাকে 0% করে দিবেন। 0% করে দেওয়ার পর এখান থেকে কী করবেন টিক মার দিয়ে দিবেন। টিক মার দেওয়ার পর এখান থেকে দেখবেন লাস্টে একটা ক্যাপকাটের অ্যাড শো করেছে, সেই অ্যাডটার উপর ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন, আপনি কী করবেন এটাকে ডিলেট করে দিবেন। ডিলেট করে দেওয়ার পর এখান থেকে আপনি ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার পর এখান থেকে প্লাস এখানে চলে যাবেন। প্লাস এখানে আসার পর আমার এই ভিডিও ডিসিং নিচে একটা থাকবে, এখান থেকে কী করবেন সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সর্বপ্রথম আপনি কী করবেন এখান থেকে এরকম একটা ব্ল্যাক ইফেক্ট এটাকে নিয়ে নেবেন। তো এটাকে ধরে আপনি কী করবেন সামান্য একটু ফলো করে দিবেন, এটাকে ধরে একটু নিচে নিয়ে আসবেন। তারপর কী করবেন এই লেয়ারটা কী করবেন আপনার ফুল ভিডিওর সাথে কী করবেন অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটা ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্কটার জন্য এখান থেকে আবার চলে যান প্লাস আইকনে। প্লাস আইকনে আসার পর এখান থেকে আমার ভিডিও ডিসক্রিপশনে নিয়ে চলে আসবে। এখান থেকে একটা ওয়াটারমার্ক রিমুভ করার জন্য একটা লেখা থাকবে, সেটাকে করে আপনি কী করে সিলেক্ট করে নেবেন। তো এটাকে ধরে আপনি কী করবেন অ্যাডজাস্ট করে কী করবেন এখানে সিলেক্ট করে দিবেন। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এই লেয়ারটাকে ধরে আপনি কী করবেন এই ফুল ভিডিওর সাথে কী করবেন অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখান থেকে টিক মার দিয়ে দিবেন। টিক মার দেওয়ার পর এখান থেকে কী করবেন আপনি আবার চলে যাবেন প্লাস আইকনে। প্লাস আইকনে আসার পর এখান থেকে ভিডিওতে, তো এখান থেকে আপনি কী করবেন সেই কাঙ্ক্ষিত ভিডিওটা এখান থেকে কী করবেন সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কী করবেন আপনি এখান থেকে কী করবেন আপনি একটু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লাইটিং অথবা স্ক্রিন, আপনি কী করবেন লাইটিংটা এটা কী করবেন সিলেক্ট করে দিবেন। এটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু ডান দিকে চলে আসবেন। ডান দিকে আসার পর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট এখানে ক্লিক করে দিবেন।
তো এটাকে ধরে আপনি কি করেন ফুল বাড়িয়ে দিবেন, এটাকে ধরে আপনি কি করবেন সামান্য একটু কমিয়ে এখান থেকে এটাকে বাড়িয়ে দিবেন, তারপর এটাকে ব্রাইটনেসটা এটাকে ধরে আপনি কি করবেন সামান্য একটু বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে এরপরে টিক মারি দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি কি করবেন একটা ছোট একটা ইফেক্ট অ্যাড করতে হবে, ইফেক্ট অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামক অপশন, ইফেক্টে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে ভিডিও ইফেক্ট, ভিডিও ইফেক্টে ক্লিক এটা ক্লিক করার পর এখান থেকে আপনি লাইভে চলে আসবেন, লাইভে আসার পর আপনি কী করবেন এই ভিডিও এটা কী করবেন এই ইফেক্টটা কী করবেন সিলেক্ট করে দিবেন, তারপর কী করবেন এখান থেকে টিক মারি দিয়ে দিবেন, টিক মারি দেওয়ার পর এই লেয়ারটাকে ধরে আপনি কী করবেন ফুল ভিডিওর সাথে কী করবেন অ্যাডজাস্ট করে নেবেন, অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে কী করবেন টিক মারি দিয়ে দিবেন। এখন যদি আমার এই ভিডিও যদি এখন প্লে করি এখন দেখতে পাচ্ছেন কোনো আমার একটা প্রফেশনাল একটা ফটো স্টেজ ভিডিও হয়ে গেছে, তো এটাকে আপনি সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি রেশিওটা এখান থেকে কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন, তারপর কী করবেন এখানে এক্সপোর্টে ক্লিক করবেন, খুব সহজে কী হয়ে যাবে আপনি এই ভিডিওটা কী হয়ে যাবে এক্সপোর্ট হয়ে যাবে। চলে আজকে মূলত ভিডিও, ভিডিও ভালো লাগলে ভিডিও থেকে লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।